বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের ক্লাসে তোমাদের স্বাগত। বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে যে আজকের যে ক্লাসটা হবে সেটা বাংলাদেশের রাষ্ট্র এবং সরকার ব্যবস্থা নিয়ে, বাংলাদেশের রাষ্ট্র এবং সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা করব। আমরা আজকে এই পাঠে যা যা শিখব, সরকার কি, রাষ্ট্র কি, রাষ্ট্রের মৌলিক উপাদান কয়েকটি কী কী, সরকারের শ্রেণীগত নিয়ে আমরা আলোচনা করব, বাংলাদেশ সরকার পদ্ধতি নিয়ে এবং বাংলাদেশের যে রাষ্ট্রীয় মূলনীতি রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো চলো যাওয়া যাক আলোচনা করবে। আমরা প্রথমে যেটা আলোচনা করব সেটা সরকার নিয়ে। আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্র একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, সরকার রাষ্ট্র গঠনের একটা উপাদান এবং পৃথিবীর যে প্রতিটি রাষ্ট্র স্বাধীন রাষ্ট্রের নিজস্ব সরকার ব্যবস্থা রয়েছে। সরকার বিভিন্ন ধরনের হতে পারে, আবার প্রতিটি সরকারের রয়েছে কিছু অঙ্গ, এগুলোর মাধ্যমে রাষ্ট্র নানামুখী কাজ করে থাকে। রাষ্ট্র পরিচালিত হয় সংবিধান উল্লেখিত নীতিমালার ভিত্তিতে এবং স্বাধীনতার পর 1972 সালের নভেম্বর মাসে বাংলাদেশের যে সংবিধান এটা প্রণীত হয়। এই সংবিধানের যে সভাপতি ছিলেন ডক্টর কামাল হোসেন, এটা আমরা পরের পাঠে পাব। এতে আমাদের রাষ্ট্র পরিচালনার বিবরণ আছে। আমরা এক কথায় বলতে পারি, যদি আমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসে যে সরকার কি, আমরা লিখব যে সরকার হলো রাষ্ট্র গঠনের একটা উপাদান। এরপর আমরা রাষ্ট্র নিয়ে আলোচনা করব। রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, সেখানে সুনির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাসকারী সুসংগঠিত সরকার, সার্বভৌম আধিপত্য এবং স্থায়ীভাবে যে বসবাসকারী জনসমষ্টি রয়েছে তাকে রাষ্ট্র বলে। রাষ্ট্রের যে মৌলিক উপাদান এটা চারটি: জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং স্বাধীন সার্বভৌমত্ব। এটা আমাদের রাষ্ট্রের পরিচিতি। আমরা এবার সরকারের যে শ্রেণীবিভাগ রয়েছে এই শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে রাষ্ট্রের যে অপরিহার্য চারটি মৌলিক উপাদান তার মধ্যে একটি সরকার। আমরা জানি যে ইঞ্জিন ছাড়া যেমন গাড়ি চলতে পারে, তেমনি সরকার ছাড়া রাষ্ট্র চলে না। তবে রাষ্ট্র পরিচালনার যে সকল কাজ সরকারের মাধ্যমে সম্পাদিত হয় বলেই আমরা সরকার এই রাষ্ট্রের অপরিহার্য উপাদান হিসাবে গণ্য করি। যুগে যুগে সরকারের ধরন এবং ধারণার যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের উপর ভিত্তি করে সরকারের যে শ্রেণীবিভাগটা আছে এটা আমরা আলোচনা করব। সাধারণত আমরা জানি যে সরকারকে প্রধানত দুইটি ভাগে আমরা ভাগ করব, একটা গণতন্ত্র এবং একটা একনায়কতন্ত্র। তোমরা জানো যেহেতু আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করছি যে গণতন্ত্রটা কি, তারপরেও সংজ্ঞা দেওয়া আছে যে গণতন্ত্রে সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে এবং জনগণই সকল ক্ষমতা উৎস, জনগণের মতামতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হয়। আর একনায়কতন্ত্র হচ্ছে যে এক ব্যক্তি এক দলে শাসন থাকবে, এখানে রাষ্ট্র প্রধান যা মনে করবেন সেভাবে রাষ্ট্র পরিচালিত হবে, জনগণের মতের প্রাধান্য থাকবে না। তাহলে রাষ্ট্রপ্রধানের ক্ষমতার ভিত্তিতে আমরা যদি দেখি যে সরকার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা রাষ্ট্রতন্ত্র এবং প্রজাতন্ত্র। আমরা যেখানে বসবাস করছি সেটা প্রজাতন্ত্র। যেমন রাষ্ট্রতন্ত্র হলো সেই সরকার ব্যবস্থা যেখানে রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করবে, আর প্রজাতন্ত্র জনগণের ভোটে যে সরকারের রাষ্ট্রপ্রধান নির্বাচিত হন তাই প্রজাতন্ত্র। তাহলে অবশ্যই আমাদের যে বাংলাদেশের সরকার পদ্ধতি সেটা প্রজাতন্ত্র, এই ধরনের ব্যবস্থায় জনগণের রাষ্ট্রের মালিক হয়। এবার আমরা ক্ষমতা বন্টনের উপর ভিত্তি করে আসব, যে ক্ষমতা বন্টনের উপর ভিত্তি করে আমরা সরকারকে দুটো ভাগে ভাগ করেছি, একটা একেন্দ্রিক, একটা যুক্তরাষ্ট্রীয়। এককেন্দ্রিকটা কি, যখন একটি রাষ্ট্রের প্রশাসনিক অবস্থা কেন্দ্রমুখী হয় এবং আটটি বিভাগের সব কাজ কেন্দ্রমুখী হবে, যে সরকার ব্যবস্থা কেন্দ্রের হাতে ক্ষমতা ন্যস্ত থাকবে তাকে আমরা এককেন্দ্রিক সরকার বলব, যেমন বাংলাদেশ। যুক্তরাষ্ট্র কি, যুক্তরাষ্ট্রীয় বা ফেডারেল সরকার যেটাকে বলা হয়, যে প্রদেশ বা অঞ্চল থাকবে সেখানে নিজের মতো করে শাসন করতে পারবে। অবশ্যই কেন্দ্র থাকবে, কিন্তু সকল ক্ষেত্রে যে কেন্দ্রমুখী হতে হবে তা নয়। যেমন ভারত, ভারতের কিন্তু অনেক অঞ্চল রয়েছে, রাজ্য রয়েছে, প্রদেশ রয়েছে যেখানে কেন্দ্রের সব কিছু হয় না, যেমন কলকাতা। আমেরিকা, সেখানে যে প্রদেশ বা অঞ্চল আছে সেখানে আলাদা প্রশাসনিক ব্যবস্থা আছে, অঙ্গরাজ্য বলা হয় যেটাকে। যেমন একটা অঙ্গরাজ্য আমরা ক্যালিফোর্নিয়ার নাম বলতে পারি। তাহলে
চলো সরকার একটা শ্রেণী বিভাগ সুন্দর আমরা চার্টের মাধ্যমে দেখে নিই। তোমরা দেখতে পাচ্ছ যে সরকারকে দুটি ভাগে প্রধানত ভাগ করা হয়েছে, একটা গণতন্ত্র, একটা একনায়কতন্ত্র। গণতন্ত্রকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র এবং প্রজাতন্ত্র। এবং নিয়মতান্ত্রিক রাজতন্ত্র এবং প্রজাতন্ত্র দুইটাকেই ভাগ করা হয়েছে। নিয়মতান্ত্রিক রাজতন্ত্র হচ্ছে যুক্তরাষ্ট্র এবং এককেন্দ্রিক, আর প্রজাতন্ত্র সংসদীয় সরকার বা রাষ্ট্রপতি শাসিত সরকার। তাহলে এখানে প্রশ্ন যে আমাদের সরকার ব্যবস্থা কি? আমাদের সরকার সংসদীয় সরকার। সংসদীয় সরকার ব্যবস্থাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যুক্তরাষ্ট্রীয় এককেন্দ্রিক, এবং রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা যুক্তরাষ্ট্রীয় এবং একটা এককেন্দ্রিক। বাংলাদেশের সরকার পদ্ধতিটা আসলে কেমন? গণপ্রজাতন্ত্রের যে বাংলাদেশ আছে, এই সরকার পদ্ধতিতে আমরা জানি যে এটা প্রজাতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক সরকার। আমাদের এটা সংসদীয় পদ্ধতিতে পরিচালিত হয়, মন্ত্রী পরিষদ শাসিত সরকার বলা যায়, এককেন্দ্রিক রাষ্ট্র বলা যায়। বাংলাদেশের এই সরকার ব্যবস্থাকে চারটি ভাগে ভাগ করা হয়েছে, এবং চারটির একটা বললে কোনোটা ভুল হবে না। এখানে একটা ছোট করে বলে নিই যে এখানে একটা প্রশ্ন হবে হয়তো বা, যে এখানকার যে কোনো একটাকে হোয়াট চিহ্ন উঠাই দিয়ে বলা হবে যে উক্ত চিহ্নিত স্থানটি নির্দেশিত করে এবং গণনা দাও, এই ধরনের প্রশ্ন আসে সাধারণত। বাংলাদেশের সরকার পদ্ধতি আমরা যদি উপরে আলোচনা থেকে একটু নজর দিই, তাহলে আমরা যেটা দেখলাম যে প্রধানত দুই ভাগে গণতন্ত্রকে চিহ্ন দেওয়ার কারণ হচ্ছে যে আমাদের যে দেশের সরকার পদ্ধতি সাধারণত গণতন্ত্র, এবং রাষ্ট্রপ্রধানের ক্ষমতার ভিত্তিতেও আমাদের সরকার ব্যবস্থাকে বলা হয় প্রজাতন্ত্র। ক্ষমতা বণ্টনের ভিত্তিতেও আমাদের সরকার ব্যবস্থাকে বলা হয় এককেন্দ্রিক। এই জন্য একটা ইন্ডিকেট করে দেওয়া আছে তোমাদের যেন বুঝতে সুবিধা হয় যে বাংলাদেশের সরকার পদ্ধতিতে কি আসলে যে বিভাগে ভাগ করা হয়েছে প্রধানত, সেটার মধ্যে আমরা গণতন্ত্র খুঁজে পাই। রাষ্ট্রপ্রধানের ক্ষমতা ভিত্তিতে যে দুই ভাগে ভাগ করা হয়েছে সেটার মধ্যে আমরা প্রজাতন্ত্র খুঁজে পাচ্ছি। ক্ষমতা বণ্টনের ভিত্তিতে যে দুই ভাগে ভাগ করা হয়েছে এটা আমরা এককেন্দ্রিক খুঁজে পাচ্ছি। তো চলো দেখে নেওয়া যাক যে বাংলাদেশের সরকার পদ্ধতিটা আসলে কি। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র, এই রাষ্ট্রে প্রজাতান্ত্রিক সরকার বিদ্যমান, এখানে জনগণ রাষ্ট্রের মালিক, এর কোনো প্রদেশ নেই। একটি কেন্দ্র থেকে শাসন কার্য পরিচালিত হয়, এতে সংসদীয় তথা মন্ত্রী পরিষদ শাসিত ব্যবস্থা বিদ্যমান। মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থায় নিয়মতান্ত্রিকভাবে একজন রাষ্ট্রপ্রধান থাকেন, সরকার প্রধান বা নির্বাহী প্রধান হিসেবে থাকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রী পরিষদ, যা আমাদের দেশে বিদ্যমান। এই শাসন ব্যবস্থায় আইনসভা প্রধানরা বিদ্যমান। মন্ত্রিপরিষদ রাষ্ট্রের যে কোনো নির্বাহী কার্য সম্পাদনের জন্য আইনসভার কাছে দায়বদ্ধ। রাষ্ট্রের মূলনীতি যেটা তোমাদের পরীক্ষায় আসে, যে রাষ্ট্রের মূলনীতি আলোচনা করো। রাষ্ট্রের মূলনীতি আমরা যেভাবে পাই ঠিক ওইভাবে আমাদের লিখতে হবে, এর কমানো বা বাড়ানোর কোনো সুযোগ নেই। আমরা রাষ্ট্রীয় মূলনীতি সাধারণত জানি যে চারটি, এবং এক নম্বর জাতীয়তাবাদ, তবে আমাদের সিরিয়াল অনুসারে দিতে হবে, নাম্বার উল্টাপাল্টা হলে সমস্যা। তো আমরা এক নম্বর যেটা পাবো জাতীয়তাবাদ, এক ধরনের ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বাঙালি জাতির মধ্যে সুদৃঢ় ঐক্য সৃষ্টি করেছে, তাই সংবিধানে বলা হয়েছে একই ভাষা ও সংস্কৃতিতে আবদ্ধ বাঙালি জাতি যে ঐক্যবদ্ধ ও সংকল্পবদ্ধ সংগ্রাম করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করেছে, সেই ঐক্য এবং সংহতি হবে বাঙালির জাতীয়তাবাদের ভিত্তি। দুই নম্বরে আমরা যেটা পাই সেটা সমাজতন্ত্র, অর্থনৈতিক ক্ষেত্রে সমতা আনার মাধ্যমে সবার জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করাই হলো সমাজতন্ত্রের মূল লক্ষ্য। শোষণ মুক্ত ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্যে সমাজতন্ত্রকে রাষ্ট্রের একটি মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়েছে। আমরা তিন নম্বরে যেটা পাই সেটা গণতন্ত্র, রাষ্ট্রের সকল কাজে নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করা হলো গণতান্ত্রিক রাষ্ট্রের মূলনীতি। এর মাধ্যমে নাগরিকের মৌলিক যে মানবাধিকার এবং স্বাধীনতা নিশ্চিত হবে, মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হবে। চার নম্বরে সর্বশেষ যেটা আমরা পাই সেটা ধর্ম নিরপেক্ষতা, রাষ্ট্রের প্রতিটি মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে, এবং ধর্ম পালনে কেউ বাধা প্রদান করবে না এই লক্ষ্যে সামনে রেখে ধর্ম নিরপেক্ষতাকে রাষ্ট্রের মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়েছে। আমরা রাষ্ট্রের যে মূলনীতি এটা আমরা এক নজরে দেখে নিই। এখানে কিছু প্রশ্ন হতে পারে হয়তোবা যে গণতন্ত্র, জাতীয়তাবাদ এবং সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা, মাঝখানে যে রাষ্ট্রীয় মূলনীতি দেওয়া আছে, এই চারটি বৈশিষ্ট্য দেওয়ার পর এখানে একটা হোয়াট চিহ্ন থাকতে পারে। প্রশ্ন এরকম হয় সাধারণত আমরা দেখেছি বিগত প্রশ্নগুলোতে, তোমাদের ধরে নিতে হবে তখন এটা চারটে বৈশিষ্ট্য দেখে ধরে নিতে হবে যেটা রাষ্ট্রীয় মূলনীতি। যদি বলা হয় যে উক্ত চিহ্নিত স্থানটি তোমরা মূল্যায়ন করো বা বিশ্লেষণ করো বা বর্ণনা করো, তাহলে সেভাবে তোমাদের প্রশ্ন উত্তর দিতে হবে। এখন আমাদের সম্ভাব্য কিছু গুরুত্ব প্রশ্ন এখানে দেওয়া আছে, সেই প্রশ্নগুলো আমরা একটু দেখে নিব। জ্ঞানমূলক প্রশ্ন আমাদের দেওয়া আছে, তোমরা বই থেকে একটু খুঁজে বের করতে পারো। রাষ্ট্রবন্ধনের প্রতিষ্ঠান, দুই নম্বর সরকার কি, তিন নম্বর বাংলাদেশের সংবিধান কবে প্রণীত হয়, চার নম্বর রাষ্ট্রের মৌলিক উপাদান কয়টি, পাঁচ নম্বর
রাষ্ট্রের মৌলিক উপাদানগুলো লিখো, 6 নম্বর রাষ্ট্রের মূল চালিকা শক্তি কি, 7 নম্বর একনায়কতন্ত্র কি, 8 নম্বর গণতন্ত্র কি, 9 নম্বর রাজতন্ত্র কি, 10 নম্বর বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি, 11 নম্বর সংবিধান কি, 13 নম্বর কবে গণপরিষদ প্রথম অধিবেশন বসে, 14 নম্বর বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয় কবে, 15 নম্বর সংবিধান কমিটির সভাপতি কে, 16 নম্বর বাংলাদেশের নাগরিক কত বছর বয়সে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, বাংলাদেশের বিচার বিভাগের সর্বোচ্চ স্তরের নাম কি, 18 নম্বর বাংলাদেশের আইনসভা কয় কক্ষ বিশিষ্ট, 19 নম্বর জাতীয় সংসদের মেয়াদ কত বছর, 20 নম্বর সরকারের আয় ব্যয় নিয়ন্ত্রণ করে কোন বিভাগ, 21 নম্বর সরকারের যে বিভিন্ন কাজ সম্পাদনের জন্য কয়টি বিভাগ রয়েছে, 23 নম্বর বিচার বিভাগ কি, 24 নম্বর স্থানীয় সরকার কি, 25 বাংলাদেশের গ্রামাঞ্চল কয় স্তর বিশিষ্ট, 26 নম্বর স্থানীয় সরকারের প্রাথমিক স্তর কোনটি, 27 নম্বর দেশে বর্তমানে কতটি ইউনিয়ন পরিষদ আছে, 28 দেশে বর্তমানে মোট উপজেলা পরিষদের সংখ্যা কতটি, মিস্টেক হয়েছে এখানে, 29 নম্বর কে স্বাধীনতার ঘোষণা দেন, এবং 30 নম্বর জেলা পরিষদের মোট সদস্য সংখ্যা কতজন, 31 নম্বর সরকার পরিচালনার দক্ষতা অনেকাংশে কিসের উপর নির্ভরশীল। এই প্রশ্নগুলো দেওয়ার অর্থ হচ্ছে এই এটার আরেকটা ক্লাস হবে পার্ট 2-তে, সেখানে আমরা বিচার বিভাগ, স্থানীয় সরকার এবং এই সম্পর্কিত আলোচনা, আমরা সংবিধান সম্পর্কিত আলোচনা পাব। চলো দেখে নেওয়া যাক গত বছরের রাজশাহী সৃজনশীল একটা প্রশ্ন দেখে নেওয়া যাক, যেটা রাজশাহী বোর্ডে এসেছিল 2019 সালে। প্রশ্ন ছিল এরকম যে মাহমুদ একটি কমিটির সদস্য, কমিটির সবগুলো সদস্য রাজনগর এলাকার জনগণের ভোটে নির্বাচিত, উক্ত কমিটিটি এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখে, এটি অবশ্য অন্য এলাকার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে, অন্যদিকে আহসান সাহেব বাংলাদেশ সরকারের প্রশাসনিক একটি গুরুত্বপূর্ণ পদে কর্মরত, সে দুর্নীতি ঘৃণা করে এবং তার এলাকার উন্নয়নের জন্য সরকারের কাছ থেকে যে টাকা পায় তার সর্বোত্তম ব্যবহার করে। প্রশ্নটা ছিল এরকম, কোন নাম্বার বিচার বিভাগ কি, জ্ঞানমূলক প্রশ্ন, পুনর্দমনমূলক প্রশ্ন ছিল স্থানীয় সরকার গুরুত্বপূর্ণ কেন, এবং প্রয়োগমূলক যে প্রশ্নটা ছিল সেটা রাজনগরের কমিটির সঙ্গে সরকারের কোন অঙ্গটির মিল আছে ব্যাখ্যা করো, আর বিশ্লেষণ ধর্মী যে প্রশ্নটা ছিল উদ্দীপক আহসান সাহেবের কাজ জাতীয় উন্নয়নের জন্য কত গুরুত্বপূর্ণ, এটা উত্তরটি মূল্যায়ন করতে বলা হয়েছে। তো আমরা 1 নম্বর বিচার বিভাগ কি, এটা আমরা জানি যে সরকারের যে অঙ্গ বা বিভাগ ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সংবিধান ও আইন অনুযায়ী বিচার করে বা বিচার কাজ পরিচালনা করে থাকে তাকে বিচার বিভাগ বলা হয়। এটা পরবর্তী সেশনে আমরা অবশ্য পাবো। 6 নম্বরে দেওয়া আছে স্থানীয় সরকার গুরুত্বপূর্ণ কেন, স্থানীয় সরকার গুরুত্বপূর্ণ কেন, এই প্রশ্নের উত্তর যদি আমরা করতে চাই তাহলে প্রথমে আমাদের যেটা ভাবতে হবে যে বর্তমান রাষ্ট্রের আয়তন বড় এবং লোকসংখ্যা বেশি হওয়ায় আমরা জানি যে কেন্দ্রে বসে সরকারের পক্ষে দেশের সকল অঞ্চলের সকল সমস্যার সমাধান করা সম্ভব হয়ে ওঠে না। স্থানীয় পর্যায়ে সমস্যার সুষ্ঠু সমাধানের জন্য আমরা জানি যে স্থানীয় পর্যায়ে শাসন যে ব্যবস্থা এটা গড়ে উঠেছে, এতে কেন্দ্রীয় সরকারের উপর যে চাপ কিছুটা হলেও কম হয়, তাই বাংলাদেশ শাসন ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ অংশ এবং এই কারণে স্থানীয় সরকার খুবই গুরুত্বপূর্ণ। গণমঞ্চে প্রশ্ন দেওয়া হয়েছে যে রাজনগরের যে কমিটির সঙ্গে সরকারের কোনটি মিল রয়েছে, আমরা জানি যে রাজনগরের কমিটির সঙ্গে সরকারের স্থানীয় সরকার অর্থাৎ ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদের মিল রয়েছে, একমাত্র জেলা পরিষদ ছাড়া স্থানীয় সরকার সকল কাঠামোর নেতৃত্বে কিন্তু নির্বাচিত হন জনগণের সরাসরি ভোটে, এগুলো প্রতিটি কার্যকাল 5 বছর আমরা জানি। আমরা এও জানি যে উদ্দীপকের যে জনগণের কমিটির সাথে স্থানীয় সরকারের মিল রয়েছে তার কয়েকটি আমরা বলতে পারি, যেমন ইউনিয়নের সার্বিক যে উন্নয়ন এটা পরিকল্পনা গ্রহণ বাস্তবায়ন করা যায়, বিশুদ্ধ পানি সরবরাহ, ইউনিয়নের যে পরিবেশ পরিচ্ছন্নতা রাখা, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা, গরিব যে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, বয়স্কদের শিক্ষাদান, নিরক্ষরতা দূরীকরণ ইত্যাদি। আমরা জানি যে যারা ইউনিয়ন পরিষদের সদস্য হন এলাকার যে শান্তি শৃঙ্খলা রয়েছে সেটাতে তারা ভূমিকা রাখেন, এলাকার জমির খাজনা আয়ের ব্যবস্থা করেন, আবার আমরা জানি যে এলাকার শান্তি এবং সম্প্রীতি বজায় রাখার জন্য ছোটখাটো বিবাদের যে সৃষ্টি হয় বা ঝগড়ার যে সৃষ্টি হয় সেটাও কিন্তু তারা নিষ্পত্তি করেন। আমরা বলতে পারি যে উপজেলা পরিষদের কাজ অনেকাংশে ইউনিয়ন পরিষদের কাজের মতো, আমরা এও বলতে পারি যে উপরিক্ত যে কাজ ছাড়াও উপজেলা পরিষদ আমরা বিভিন্ন মেয়াদী উন্নয়ন পরিকল্পনা দেখেছি, সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, তত্ত্বাবধান এবং সমন্বয় সাধন করে থাকে এবং বিভিন্ন ইউনিয়নের মধ্যে সংযোগকারী রাস্তা নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ করে থাকে। এটাই হচ্ছে আমাদের রাজনগর কমিটির সঙ্গে সরকারের এই অঙ্গটির মিল আমরা খুঁজে পাই। আর ঘনামল যেটা দেওয়া ছিল যে উদ্দীপক আহসান সাহেবের কাজ জাতীয় উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই এটা উদ্দীপক আহসান সাহেব যে শাসন বিভাগের একজন প্রশাসনিক কর্মকর্তা এবং তার কাজ জাতীয় উন্নয়ন অবশ্যই গুরুত্বপূর্ণ, উক্তিটি আসলে যথার্থ ছিল। রাষ্ট্রের যে শাসন সংক্রান্ত কার্যাবলী পরিচালনার দায়িত্ব শাসন বিভাগের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, মন্ত্রী পরিষদ
এবং প্রশাসনিক যে কর্মকর্তারা থাকে তাদের নিয়ে সাধারণত এই শাসন বিভাগটা গঠিত হয়। আমরা জানি যে উদ্দীপকের আহসান সাহেব এই বিভাগের প্রশাসনিক একজন কর্মকর্তা ছিলেন। বাংলাদেশের যে প্রশাসনিক কাঠামো কেন্দ্রীয় এবং স্থানীয় প্রশাসন আমরা জানি যে দুই ভাগে বিভক্ত, তিনি মূলত স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ছিলেন। স্থানীয় সরকারের বিভিন্ন কার্যাবলী আমরা দেখেছি যে ভূমি রাজস্ব আদায় ব্যবস্থা, খাস জমি তদারকি, জনকল্যাণ সেবামূলক কাজে পরিচালনা, ক্ষতিগ্রস্তদের সাহায্য করে পুনর্বাসন, আমরা দেখেছি যে কোষাগার সংরক্ষণ এবং পরিচালনা, রাজস্ব আর্থিক কাজ, আইন শৃঙ্খলা সংক্রান্ত কাজ, উন্নয়ন স্থানীয় শাসন সংক্রান্ত ইত্যাদি কাজ শাসন বিভাগের প্রশাসনিক কর্মকর্তারা করে থাকেন। আর এসব কাজ জাতীয় উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আসলে পালন করে থাকে। এই হচ্ছে আমাদের আহসান সাহেবের জাতীয় মানে যে কাজ জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো ধন্যবাদ সবাইকে এই ক্লাসটি দেখার জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবে, আবারও নেক্সট সেশনে তোমাদের সাথে দেখা হবে।